হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আই এম পূজা। ইলুমিনেটেড পূজাতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তুমি কি জানো ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন? এই ফাঁসির দড়িতে মোম লাগানো হয় কেন এই বক্তব্যটি নিয়ে কিন্তু অনেক মতবাদ রয়েছে। যাই হোক, কোনো ফাঁসির মঞ্চে অপরাধীকে শাস্তি দেওয়া হয় এই ফাঁসির মাধ্যমে। এই ফাঁসি হলো একজন অপরাধীর শাস্তি। আর এই ফাঁসির দড়িতে মোম লাগানোর কারণ হলো এই দড়ি যাতে অপরাধীর গলায় তাড়াতাড়ি বসে এবং অপরাধী তাড়াতাড়ি মৃত্যুবরণ করে। আসলে ফাঁসির দড়িকে নরম এবং মসৃণ করার জন্যই সাধারণত বিভিন্ন ধরনের পিচ্ছিল পদার্থ লাগানো হয়, যেমন মোম, তেল, ঘি, কলা ইত্যাদি। আসলে ফাঁসির দড়ি যদি অমসৃণ থাকে তাহলে অপরাধীর গলা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর ঠিক সেই কারণেই ফাঁসির দড়িকে সাধারণত এভাবেই প্রস্তুত করা হয়। আসলে বিচারকের আসনে যিনি বসে থাকেন তার কাজ হলো ন্যায় বিচার করা এবং একজন অপরাধীকে শাস্তি দিয়ে সমাজে শান্তি ফিরিয়ে দেওয়া। ঠিক সেই কারণেই বিচারকেরা বড় বড় অপরাধীদের ক্ষেত্রে ফাঁসির রায় দেন, কিন্তু একজন মানুষ হিসেবে এই রায়টি কিন্তু যন্ত্রণাও দেয়। আর ঠিক এই কারণেই নজর রাখা হয় আসামির শাস্তি কিংবা ফাঁসিতে মৃত্যুবরণ করতে গিয়ে তার যেন শারীরিক কিংবা মানসিক কষ্ট না হয়।